আসসালামু আলাইকুম। আমি আজ আপনাদের মাঝে একটা বিষয় শেয়ার করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে যে তারিখ দেখে আমরা কী বার ছিল সেটা কীভাবে বের করব। তো অনেক সময় দেখা যায় আমরা আমাদের তারিখটা মনে আছে, ঐতিহাসিক তারিখ, যেমন পলাশির যুদ্ধ কত সালে সংঘটিত হয়েছিল সেটা আমাদের তারিখটা মনে আছে, কিন্তু ওই দিনটা কী বার ছিল সেটা হয়তো আমরা আমাদের জানা নেই, কিংবা আমাদের জন্ম তারিখটা মনে আছে, আমরা কিবারে জন্মগ্রহণ করেছি সেই বারটা আমাদের মনে নেই, কিংবা এমনও হতে পারে আমরা কবে বিবাহ বার্ষিকীটা আমাদের তারিখটা মনে আছে অথচ ওই দিনটা কী বার ছিল সেটা মনে নেই। তো এটা আমি আপনাদেরকে খুব সহজে, মানে এই যে তারিখটা দেওয়া আছে, তো এই তারিখ থেকে কিভাবে আপনি বুঝবেন যে এই তারিখটা কী বার, কী বার ওই টাইমটাই কী বার ছিল, তো সেটা আমি আপনাদের খুব সহজভাবে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, সেটা খুব মানে আপনাদের ভালো লাগবে আমার আর বিশ্বাস। তো সেক্ষেত্রে সবার আগে যে তারিখটা মনে করেন যে এটা 1975 সালের 24শে নভেম্বর কী বার, ঠিক আছে? তো এই এই তারিখটায় আমরা বার বের করতেছি। তো তার আগে কী করতে হবে, আপনার আমি আবার আপনাদেরকে নভেম্বর, এটা কী মাস? নভেম্বর। তারপরে এটা কত তারিখ? 24 তারিখ। এটা হচ্ছে বছর 1975 সাল। তো এখানে নভেম্বর মাসের তার আগে সবার আগে একটা জিনিস মনে রাখতে হবে, যে সূত্র, যে সূত্রটা আমি আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে 2.6 গুণন এই নভেম্বর মাস। এখানে নভেম্বর মাসটা আমি আপনাদেরকে কিভাবে শুরু করবেন, নভেম্বর মাসটা জানুয়ারি থেকে যদি শুরু করতাম, আমরা জানুয়ারি ফেব্রুয়ারি লাস্টে দিছি, তো মার্চ মাস থেকে আপনারা গণনা করবেন নভেম্বর মাস পর্যন্ত, মার্চ এপ্রিল এরকমভাবে গণনা করবেন, 1 2 3 4 5 6 7 8 9, নভেম্বর মাসটা কত তো মাস আছে, নয় নম্বরের মাস। তো আমরা এখান থেকে জানুয়ারি থেকে যদি হিসেব করতাম তাহলে কিন্তু এটা তো এটা কিন্তু 9 নম্বর হতো না, তো সেই জন্য আপনাদের এটা খেয়াল রাখতে হবে, আপনারা যখন মাস, যে কোনো মাস আসবে সেটা আপনারা কি মার্চ মাস থেকে গণনা করবেন, মার্চ মাস থেকে গণনা করে যত তো মাস আসবে তত তো সেটা সেই নাম্বারটা এখানে বসাবেন। এটা নভেম্বর, নভেম্বর কত তো মাস আসে, নভেম্বর আসে আসতেছে 9, ঠিক আছে, বিয়োগ 0.2, বাস এতটুকুই আপনাদের মনে রাখতে হবে, আর কোনো কিছু মনে না রাখলেও চলবে। ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট দিছি এই কারণে যে এখানে এটার ভিতরে যদি কোনো মান যদি দশমিক বা ভগ্নাংশ আকারে থাকে তাহলে আমরা ভগ্নাংশ পরেরটুকু নেব না, শুধু ভগ্নাংশের আগে আগেরটাই শুধু নেব, তো সেই জন্য থার্ড ব্র্যাকেট দিছি। প্লাস 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 এখানে তারিখটা কততম তারিখ আছে, ঠিক আছে, 24 তারিখ, 24 প্লাস তারিখের পরে বছর, বছরের লাস্ট দুই ডিজিট, মানে আমরা 1900 এটাকে বছর বলবো, কারণ 75 সাল, যেহেতু এটা 2018 সাল, আমরা কিন্তু লেখার ক্ষেত্রে 2018 লিখি না, শুধু 18 লিখি, লাস্টের দুই ডিজিটটা লিখি, তো সেক্ষেত্রে এই লাস্টের দুই ডিজিট হচ্ছে বছর, তাহলে লাস্ট, তারপরে লিখবো যোগ বছর প্লাস থার্ড ব্র্যাকেট, এখন এই বছরটাকে 4 দিয়ে ভাগ দেবো, 75 ভাগ 4, থার্ড ব্র্যাকেট শেষ, আবার যোগ, আবার এই বছরের আগের দুই ডিজিট 19কে 4 দিয়ে ভাগ দেবো, 19 ভাগ 4, এই লাস্টেরটা হবে বিয়োগ, বিয়োগ এই 19 গুণন 2, 2 গুণন 19 হবে, ঠিক আছে, এতটুকুই। এখান থেকে আপনি দেখুন কত সুন্দর করে বের হওয়া যাচ্ছে, এটা যদি ক্যালকুলেশন করেন, যেমন এটা যদি আপনি ক্যালকুলেশন করেন তাহলে কি কি বের হবে, 23 দশমিক, আপনারা নিজে নিজে ক্যালকুলেটার দিয়ে ক্যালকুলেশন করে দেখুন, 23.2 প্লাস 24 প্লাস 75 প্লাস 75কে 4 দিয়ে ভাগ করলে 18.75 হবে, সেকেন্ড ব্র্যাকেট, প্লাস 19কে 4 দিয়ে ভাগ করলে 4.75 হবে, 4.75, বিয়োগ 19কে 2 দিয়ে ভাগ কর, গুণন করতে হবে, এটা গুণন, গুণন করলে 38 হয়। তো সেক্ষেত্রে আমি কী বলছিলাম, যদি এই থার্ড ব্র্যাকেট যেটাতে দিয়েছি যে দুইটা তিনটা থার্ড ব্র্যাকেটের ভিতরে যদি পয়েন্ট আসে বা ভগ্নাংশ আসে, তা পয়েন্টের পরেরটুকু পরের ডিজিটগুলো আমরা নেব না, বাদ দিয়ে দেবো, তাহলে আমরা কী নেবো এখানে, এক্ষেত্রে আসতে যে 23 প্লাস 24 প্লাস
75 প্লাস পয়েন্টের পরে 75 বাদ দিয়ে দেবো, 18 প্লাস পয়েন্টের পরে 75, শুধু 4 নেব, 4 বিয়োগ 38। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে কত হয় দেখুন, এটাকে ক্যালকুলেশন করলে 144 বিয়োগ 38 হবে, এটাকে বিয়োগ করলে কত আসে দেখুন 106। হ্যাঁ, এর মানটা যখন বের হবে 106, তো সেক্ষেত্রে আপনি কি করবেন, 106 কে যেহেতু আমাদের আমাদের কি বের করতে হবে, বার কি বার ছিল 7 দিনে হয় 1 সপ্তাহ, তো সেক্ষেত্রে আমরা এটাকে আমরা 7 দ্বারা ভাগ করব, এর 106 বের হয়েছে, 106 কে যদি আমরা 7 দ্বারা ভাগ করি 106, তাহলে কি হয় দেখুন, অবশিষ্ট এখানে যদি 7 দ্বারা ভাগ করার পর অবশিষ্ট যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা হইতেছে বার, কি বার ছিল, সেক্ষেত্রে আপনি কি করবেন, সোমবার থেকে শুরু করবেন, সোমবার হইতেছে 1 বের হলি, সোমবার 2 বের হলি, মঙ্গলবার 3 বের হলি, বুধবার 4 বের হলি, বৃহস্পতিবার 5 বের হলি, শুক্রবার 6 বের হলি, শনিবার এবং 0 বের হলি রবিবার। 0 বের হলি তো বলতে ভগ্নাংশ যদি না থাকে, না থাকে মানে শূন্য হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু শনিবার, যেহেতু 1 বের হয়েছে তার মানে 1975 সালের 24 নভেম্বর ছিল সোমবার, ঠিক আছে। এখন হয়তো বা আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে বিষয়টা আপনি একটু কঠিন ভাবতেছেন, কিন্তু একবার ট্রাই করে দেখুন, দেখবেন যে কত সহজ। তো আমি আরেকটা বার আমি আপনাদেরকে বোঝাচ্ছি, সেটা হইতেছে যে মনে করুন 1952 সালের 21শে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি কী বার ছিল, 1952 সালের 21শে ফেব্রুয়ারি কী বার, তো এটা আমি আপনাদেরকে বোঝা দেখুন একটা চর্চা করার জন্য এটা একটু নিজে নিজে খেয়াল করুন, 1952 সালের 21শে ফেব্রুয়ারি কী বার। তো এখন একটা বিষয় খেয়াল রাখবেন, যেহেতু আমরা জানুয়ারি আর ফেব্রুয়ারি মাসটা দুই লাস্টের নিচের দিকে দিছি, এই কারণে জানুয়ারি আর ফেব্রুয়ারি যদি মাস কোনো তারিখের ক্ষেত্রে চলে আসে সেক্ষেত্রে আপনারা কী করবেন, এখানে 1952 সালের ই বের করতে বলছে, 1952 সালে 21শে ফেব্রুয়ারির বার বের করতে বলছে, সেক্ষেত্রে 1952 সাল থেকে 1 বিয়োগ দিয়ে দিবেন, মানে একটা কম পরের তার পরের বছরটা থেকে গণনা করবেন, 1991 সাল 21শে ফেব্রুয়ারি, ঠিক আছে, ফেব্রুয়ারি এখান থেকে শুরু করবেন, কারণ ফেব্রুয়ারি আর জানুয়ারি এই দুইটা ক্ষেত্রে যদি কোনো মাস থাকে জানুয়ারি অথবা ফেব্রুয়ারি, সেক্ষেত্রে কিন্তু আমরা বের করব 1952 সালের 21শে ফেব্রুয়ারি কি বার ছিল সেটাই বের করব, কিন্তু আমরা হিসাব করার ক্ষেত্রে এই বছর বছর এক এক কম লিখব, এখানে 52 যদি আছে আমরা 51 লিখে নেব, এটা থেকে আমরা হিসাব করব, তাহলে সঠিক হিসাবটা বের হবে। তো প্রথমে আমি আপনাদেরকে কি বের করতে বলছিলাম যে 2.6 গুণন এখন ফেব্রুয়ারি, এই যে মাসটা আছে ফেব্রুয়ারি মাসটা কত কত আছে দেখুন, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 লাস্টেরটা আছে 12, ঠিক আছে, ফেব্রুয়ারি মাস 12 বিয়োগ 0.2 যোগ এখানে যে মাসটা যে তারিখটা দেওয়া থাকবে সেটা যোগ বছর যেটা দেওয়া থাকবে, যেহেতু 51 আমরা কিন্তু 52 সালেরটাই বের করতেছি, 52 থেকে 51 কেন বের করলাম সেটা আমি আপনাদেরকে বলছি, ফেব্রুয়ারি মাস যদি থাকে অথবা এখানে জানুয়ারি মাস যদি থাকে, যেটাই থাকতো যদি জানুয়ারি আর ফেব্রুয়ারি মাসের কোনো তারিখ থাকে তাহলে সেক্ষেত্রে বছর থেকে আমরা 1 কম দিয়ে তারপরে বের করবো, এটা সবসময় মাথায় রাখবেন, 51, ঠিক আছে, তারপরে যোগ 51কে 4 দিয়ে ভাগ দেবো, 19কে 4 দিয়ে ভাগ দেবো আর 19কে 2 দিয়ে গুণন দেবো, গুণন দিয়ে বিয়োগ দেবো, তাহলে কিন্তু ক্যালকুলেশন শেষ, 51 ভাগ 4 যোগ 19 ভাগ 4 19 ভাগ 4 বিয়োগ 2 গুণন 19, ঠিক আছে, এটা ক্যালকুলেশন করুন। আর এই ব্র্যাকেটেরগুলোকে আমরা অবশ্যই কী করবো, এরা ভগ্নাংশ যদি থাকে দশমিক যদি থাকে দশমিক না নিয়ে পূর্ণ সংখ্যা নেব, তাহলে এটাকে ক্যালকুলেশন করি 31 প্লাস 21 এটা 21 প্লাস 51 আর 51 ভাগ 4 একান্নকে 4 দিয়ে ভাগ করলে কত হয়, 12 দশমিক সামথিং আসবে, আমরা পূর্ণ সংখ্যাটা নেব 12 প্লাস 19কে 4 দিয়ে ভাগ করলে
4 দশমিক সামথিং এসে পূর্ণ সংখ্যা নেব 19 দুগুণা 38 ঠিক আছে তাহলে এটা কি 4 6 7 8 9 বিয়োগ 38 এর সাথে এটা বিয়োগ করলে কত হয় 81 এন্ড এটাকে আমরা কি করব 7 দ্বারা ভাগ করব 81 যে মানটা বের হইছে যদি 7 দ্বারা ভাগ করি দেখেন 7 কে 7 4 তাহলে অবশ্যই তো ভগ্নাংশ কত বেরিয়েছে 4 তাহলে 4 যদি যখন বের হবে 4 4 কিবার বৃহস্পতিবার তো এরকম ভাবে যে কোনো বছরের যে কোনো মাসের যে কোনো তারিখ যদি আপনি জেনে থাকেন আপনার যদি বিভিন্ন পরীক্ষার থেকে কিন্তু এই ধরনের প্রশ্ন আসে তো পরীক্ষার জন্য না আপনি যদি এখন কাউকে সারপ্রাইজ করতে চান আপনি যদি কাউকে একটু মানে আপনি কারো আপনার হয়তো বা প্রিয়জনের যদি জন্ম তারিখটা মনে রাখতে পারেন তাহলে কিন্তু আপনি তার সেদিন সেই দিনটা কি বার আপনি কিন্তু অনায়াসে বলে দিতে পারবেন ঠিক আছে তো এরকমভাবে যে কোনো সালের যে কোনো মাসের যে কোনো তারিখ আপনারা খুব সহজে বের করতে পারবেন আপনারা দুইবার তিনবার প্র্যাকটিস করুন দেখবেন যে আস্তে আস্তে খুব সহজে বের করতে পারবেন ধন্যবাদ সবাইকে।